দিন যত গড়াচ্ছে সেই সঙ্গে বাড়ছে দল বদলের বাজারের উত্তাপ। নতুন ফুটবলার কিনে পরবর্তী মৌসুমের জন্য দল সাজাতে ব্যস্ত সময় পার করছে ইউরোপের ক্লাবগুলো। চুলছেঁড়া বিশ্লেষণ করে ফুটবলারদের দলে টানছেন বিভিন্ন ক্লাবের কোচ। কিলিয়ান এমবাপের দল বদল যদি কোনো সিরিজ হয়, তাহলে একের পর এক নতুন এপিসোড আসছে সেই সিরিজের। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে ফরাসি তারকার দল বদলের গুঞ্জন। গেল বছর রিয়াল মাদ্রিদকে কথা দিলেও শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেছিল এমবাপে। আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার। প্যারিসিয়ানদের সঙ্গে নতুন করে যে চুক্তি নবায়ন করছে না তা ক্লাবটিকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তাতে এমবাপের ওপর তেলে বেগুনে আগুন পিএসজি কর্তৃপক্ষ। তাকে বিক্রি করার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছে ক্লাবটি। কোনোভাবেই এই তারকাকে বিনামূল্যে ছাড়তে রাজি নয় পিএসজি। এমবাপেকে দলে পেতে প্রথম থেকেই রেসে ছিল রিয়াল মাদ্রিদ। এবারে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে লিভারপুল। বিশ্বকাপ জয়ী তারকাকে দলে পেতে আগ্রহী লিভারপুলের বস ইয়ুর্গেন ক্লপ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে ফরাসি তারকাকে পেতে পিএসজিকে 250 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত অলরেডরা। এদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনির সঙ্গে মাদ্রিদের চুক্তি শেষ হবে আগামী মৌসুমেই। সম্প্রতি লা লিগায় বর্ণবাদের শিকার হন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। এরপরেই তার লা লিগায় খেলা চালিয়ে যাওয়া নিয়ে সৃষ্টি হয় শঙ্কা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদানো দাবি করেছে সব শঙ্কা দূর করে রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়াস। ভিনিসিয়াস জুনিয়রকে 5 বছরের জন্য চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে বেতন বাড়ছে বিনির, সেই সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করলে পাবেন বোনাস। এছাড়াও রিয়াল মাদ্রিদ থেকে ব্যালন ডিয়র জিতলে থাকছে অতিরিক্ত বোনাস। ভিনিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদ, তাই এই খেলোয়াড়ের নতুন রিলিজ ক্লজও নাকি ঠিক করে দিয়েছে তারা। ভিনির নতুন রিলিজ ক্লজ ধরা হয়েছে 1 বিলিয়ন ইউরো। এছাড়াও রিয়াল মাদ্রিদের সঙ্গে 1 বছরের চুক্তি নবায়ন করেছে লস ব্লাঙ্কোদের মধ্যমাঠের প্রাণ ভোমরা দ্য ম্যাজিশিয়ান লুকা মদ্রিজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।